সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে যে কোনো ক্রমেই বাংলা ছবি দুইটি রিলিজ হইলে আর কোনো ছবি রিলিজ হতে পারবে না। খোব্বাই, তেমন কোনো ভালো সিনেমা না। আপনারা হয়তো জানতে পারবেন আমাদের কাগজের বউ আর শেষবাজির পাশাপাশি হোব্বার কতটা সিট মানে জনগণ দেখছে, দেখলেই বুঝতে পারবেন। আপনাদের ঘরে সিনেমা, আপনাদের সন্তান কিনে দেখুন, সন্তানকে নিয়ে আপনারা যারা সাফার করছেন এরকম মাঝে মধ্যে ভালো ভালো সিনেমা দেখাবেন, তারা বন্ডিং ফিরে পাবে। বাবা মা কি সন্তান সেটা চিন্তা করতে পারবে আর সন্তানকে সেটা বাবা মা ভোগ করতে পারবেন। এই জন্য আমি চাবো যে আপনারা অবশ্যই এই শিক্ষামূলক চয়নিকা চৌধুরীর কাগজের বউ এই মুভিটা আপনারা এসে দেখবেন, হলে এসে দেখবেন। আচ্ছা, ব্যবসায়িকভাবে আপনারা খুব ভালো করেই জানেন যে হলে থেকে কি পাওয়া যায়, যেটা অনেক বেশি আওয়াজ, সে সিনেমার টাকাও আলটিমেটলি পাওয়া যায় না। বাট আমাদের সিনেমাটাকে স্পন্সার থেকে উঠে গেছে, স্পন্সার যারা ছিল, টাইটেল যারা ছিল, যারা ছিল, ওটিটিতে সেল হয়ে গেছে, ওটিটিতে ওইটা যাবে, টেলিভিশনে সেল হয়ে গেছে। অতএব সব জায়গা থেকে একটা সুস্থ ধারা ছবি, তো এটা বেডরুমে বসে মানুষ দেখবে, মোবাইলেও দেখবে এবং সিনেমা হলে তো দেখছেই এবং ওটিটিতেও দেখবে। অতএব এই সিনেমার টাকা অলরেডি চলে আসছে, কারণ আমাদের খুব প্ল্যান ওয়াইজ আগাতে হয় এই মুভিটা, যে প্ল্যান ওয়াইজ যেভাবে আগাচ্ছে যে কোনোভাবেই ধস নামবে না এই মুভিতে, মুভিতে টাকা উঠে আসছে। এবং সবচেয়ে বড় জিনিস যে এই মুভি সাকসেসফুল তখনই হয়েছে যখন দর্শক হৃদয়ে এই কাগজের বউ মুভিটা স্থান করেছে, তখন এটা মাশাআল্লাহ অনেক অনেক ভালো, অনেক পজিটিভ আমার লাইফের চেঞ্জ। আমি একটু আগে বলেছি, আবার বলতে চাই আপনার ক্যামেরায়, সেটা হল পরিমনির সাথে আমার মুহূর্তে মুহূর্তে কথা হচ্ছে, ও তো ইন্ডিয়া পোলোতে ভর্তি আছে বাচ্চা নিয়ে। পরিমনির জীবনে বেস্ট অ্যাক্টিং কাগজের বউ, চয়নিকা চৌধুরী দিদির জীবনের বেস্ট নির্মাণ কাগজের বউ, ইমনের জীবনের বেস্ট অ্যাক্টিং আমার কাছে মনে হয়েছে, এবং আমিও তাই, এবং আরও যারা সহশিল্পী যারা করেছে তারা সবাই বেস্টাই দিয়েছে। আবুল হায়াত সাহেব, দিলারুজ্জামান, সুমন মাহমুদ, তামান্না, তারা সবাই তাদের জীবনের বেস্ট হয়েছে বলে আমি মনে করি। যেটা নিয়ম ভেঙে এসেছে, নিয়ম ভাঙার অর্থ হলো আইনকে অমান্য করা, এটা সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে যে কোনো ক্রমেই বাংলা ছবি দুইটি রিলিজ হইলে আর কোনো ছবি রিলিজ হতে পারবে না। সেখানে তারা সুপ্রিম কোর্টকে বা উচ্চ আদালতকে অবমাননা যদি করে থাকে অবশ্যই এটা অ্যাকশন হবে, এটা বিচার হবে, মামলা যাচ্ছে আমাদের প্রডিউসার, উনি অলরেডি বিচার চেয়েছে সবার কাছে, যদি প্রপারলি বিচার উনি না পায় তাহলে উনি মামলায় যাবেন। এ বিষয়ে আমরা সোহেল ভাইয়ের দুটো কথা শুনতে চাই, প্রযোজক শেষবাজি এবং কাগজের বউ। কাগজের বউ আপনার একটা সামাজিক অত্যন্ত মধুর একটা সিনেমা, যা দিয়ে তায়েব ভাই এখানে যেই কাজটা করেছেন আমি খুব মুগ্ধ হয়েছি এখানে। কারণ হচ্ছে এই মানে আমি ছোট্ট একটু বলি, যেমন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে স্যাক্রিফাইসটা এখানে আছে, আসলে বাস্তবে সেটা আমি হলেও করব না, এরকম কিছু আছে। খুব ভালো ভালো মেসেজ আছে কাগজের বউর মধ্যে, ইনশাল্লাহ আশা করি সবাই জনগণ দেখবেন, দেখলে খুব ভালো লাগবে। আর শেষবাজি খুব ডিফারেন্ট একটা গল্প, এটাও আরেকটা গল্প, এটা খুবই ভালো, এটার মধ্যে ভালো ভালো কিছু মেসেজ আছে, আশা করি শেষবাজি দেখতে আসবেন। শেষবাজি, কাগজের বউ দুইটাই 2024-এর খুব ভালো গল্পের সিনেমা। এবার ওই যে হোব্বা আমাদের ব্যবসায়িকভাবে যে ক্ষতিটা করেছে, হোব্বা তেমন কোনো ভালো সিনেমা না। আপনারা হয়তো জানতে পারবেন আমাদের কাগজের বউ আর শেষবাজির পাশাপাশি হোব্বার কতটা সিট মানে জনগণ দেখছে, দেখলেই বুঝতে পারবেন। এর চেয়ে আমাদের কাগজের বউ আর শেষবাজির বেশি দর্শক আছে, বাট এরা কি একটু মার্কেট নষ্ট করেছে, যে যতগুলো হল ছিল নেওয়ার কথা ছিল, যেমন একটা আপনার সিনেপ্লেক্সে আমি শো পাইতাম চারটা, আমাকে একটা দিয়েছে, কাগজের বউকে দুইটা দিয়েছে, এরকম টাইপের কিছু হয়েছে যেটা হোব্বার কারণে, এটা ব্যবসায়িকভাবে বিশাল বড় ক্ষতি, যেটা নিয়মের বাইরে আর চলে আসছে। যাক, আমি বাংলাদেশ এই প্রযোজক সমিতির যেই নিয়ম অনুযায়ী, ওইখানে যেই নিয়ম আছে, কোনো উৎসব ছাড়া দুইটা সিনেমার বাইরে চালাতে পারবে না, সেখানে আমি আবার প্রতিবাদ, এর আগে অ্যাপ্লিকেশন করেছি, তারপরে কেন আসলো তাও কারণ দর্শানোর জন্য অ্যাপ্লিকেশন করেছি আইনতভাবে, তারপরে ওখান থেকে আমি বিচার না পাইলে যা যা ব্যবস্থা নেওয়ার আমি সেটা চেষ্টা করব, ইভেন আপনাদের সহযোগিতা একান্ত কামনা করছি। জি।